ফেসবুক আশীর্বাদ না অভিশাপ? বিশ্বায়ন উত্তরকালে প্রযুক্তির অগ্রগতিকে হাতিয়ার করে ফেসবুক আজ যোগাযোগের এক মাধ্যম রূপে বহু সংখ্যক মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। ফেসবুকের মাধ্যমে বহু মানুষ তাদের আকাঙ্ক্ষিত বিষয় সম্বন্ধে তথ্য আদান প্রদান করে যেমন সমৃদ্ধ হচ্ছে, তেমনি এর কুফল ও পার্শ্ব প্রতিক্রিয়ার দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, অল টাইম সাগা চ্যানেলে আপনাকে স্বাগত। ফেসবুক হলো সামাজিক যোগসূত্র রূপ এক প্রক্রিয়া, যার উদ্ভব 4 ফেব্রুয়ারি 2004 ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। এর প্রতিষ্ঠাতারা হলেন মার্ক জুকারবার্গ, এডিউডো জো সাভেরিন, অ্যান্ড্রিউ ম্যাককালাম, ডাস্টিন মস্কোভি, ক্রিস হাগিস। ফেসবুক ব্যবহারকারীদের বয়স অন্তত 13 বছর হতে হবে, তবে বয়সের প্রমাণপত্রের প্রয়োজন নেই, তাই যে কেউ ইচ্ছা করলেই ফেসবুক গ্রহণ করতে পারে। এ পর্যন্ত মার্চে 2014 ডেটা অনুযায়ী 1.28 বিলিয়ন মানুষ এই পরিষেবা গ্রহণ করছে। বিশ্বায়নের পর শুধু নিজের দেশের কথা বা বিষয় নয়, বিশ্বের নানা বিষয় আজ ফেসবুকের মাধ্যমে আয়ত্তের মধ্যে এসে গিয়েছে। যারা প্রত্যক্ষভাবে মানুষের সঙ্গে মিশতে পারে না, তারা ফেসবুকের মাধ্যমে অপরের সঙ্গে মিশতে পারে, তাদের সুখ দুঃখে শরিক হতে পারে। তাই ফেসবুকের বৈচিত্র্যও যথেষ্ট। গান, খেলাধুলা, রাজনীতি, ধর্মীয় বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, সমালোচনা, যে কোনো বিষয়ই ফেসবুকের মাধ্যমে আয়ত্তে আনা সম্ভব। বিশেষ করে পরস্পরের মত বিনিময়ের ক্ষেত্রে ফেসবুক অন্যতম মাধ্যম। এখন তো বন্ধুত্ব, বিবাহ প্রভৃতি সন্ধান ফেসবুকের মাধ্যমেই বহু মানুষের কাছে পৌঁছে গেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যকে ভোটারদের কাছে পৌঁছে দিতে ফেসবুককে মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন এবং এ ব্যাপারে তারা সাফল্যও পাচ্ছেন। বেকারদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিংবা অন্য কোনো বিষয়ের খবর জানার প্রয়োজনে কিংবা তথ্য আদান প্রদানের জন্য ফেসবুক এক অন্যতম মাধ্যম। বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে ফেসবুক অন্যতম হাতিয়ার। বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রচুর রাজস্ব লাভও হয়েছে, যা 2010 সালে 158% বৃদ্ধি পেয়েছে। এশিয়ার প্রথম হায়দ্রাবাদ শহরে 2010 সালে ফেসবুক প্রবর্তিত হয়। জানুয়ারি 2013 পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আমেরিকায় 168.8 মিলিয়ন, ব্রাজিলে 64.6 মিলিয়ন, ভারতে 62.6 মিলিয়ন, ইন্দোনেশিয়ায় 51.4 মিলিয়ন, মেক্সিকোতে 40.2 বিলিয়ন। অন্যদিকে চীন, ইরান, পাকিস্তান, সিরিয়া, উজবেকিস্তান, ভিয়েতনাম, কুর্দিস্তানে ফেসবুকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আবার জুলাই 2011-তে জার্মানিতে এক হামবুর্গ মেয়ে তার 16 বছরের জন্মদিনে নিমন্ত্রণের খবর ফেসবুকে দেওয়ার পর 1600 অতিথি এসেছিলেন, যার জন্য 100 পুলিশ মোতায়েন করতে হয়েছিল। এমনকি ইংল্যান্ডে অফিসে যারা কাজ করেন তাদের 43% কর্মচারী ফেসবুক ব্যবহারের ফলে তাদের উৎপাদন ক্ষমতা কমিয়ে ফেলেছেন। ফেসবুকে সুফলও যথেষ্ট। যাদের বিদেশে বা দূরে প্রিয়জনরা থাকেন, তারা ফেসবুকের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন, সরাসরি দেখতে এবং মত বা খবর আদান প্রদান করতে পারেন। শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে, বিভিন্ন খবর পাওয়ার ক্ষেত্রে, বন্ধু তৈরি করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে, পরস্পরের মানসিকতা, রুচি, চাহিদা জানতে বা আদান প্রদান করতে ফেসবুকের জুড়ি মেলা ভার। বিশেষ করে যেখানে ফেসবুকের মাধ্যমে পরস্পরের যোগাযোগ করা বেশ সুবিধাজনক হয়ে উঠেছে, ফেসবুকের অসুবিধা ও কুফলের দিকটিও নজরে আসছে। যেমন ফেসবুক আজকাল নকল বেরোচ্ছে এবং একে মাধ্যম হিসেবে গ্রহণ করে কিছু সমাজবিরোধী কিংবা দুষ্টচক্র বহু মানুষকে প্রতারিত করছে। এমনকি আলাপ জমিয়ে আলাপকারীর ফটো নিয়ে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার খবরও পাওয়া যাচ্ছে। তাছাড়া মানুষ ক্রমশ যান্ত্রিক হয়ে পড়ছে এবং বাস্তব থেকে সরে গিয়ে নিজস্ব এক ভ্রান্ত জগৎ নির্মাণ করে আত্মসুখ পেতে চাইছে, যা একদিন অনেকের কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে।
সেই সঙ্গে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ অত্যাধিক ফেসবুক নির্ভর হয়ে ক্লান্তি, হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। আসলে দোষটা ফেসবুকের না, দোষটা ব্যবহারকারীদের। সবকিছু যাচাই না করে গ্রহণ করার জন্য যে কুফল তা ব্যবহারকারীদেরই গ্রহণ করতে হবে। বিশেষ করে অল্প বয়সী শিক্ষার্থীরা যেভাবে ফেসবুকের প্রতি আকৃষ্ট হয়ে তাদের অমূল্য সময় নষ্ট করে ফেলছে ও বিপদে পরিচালিত হচ্ছে, তাতে তাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।